আবরার ফাহাদ আপনি লিখেছেন তাবিজের মাদুলি কিংবা মাদুলি বা খোসা এবং রেশম বিক্রি করা যাবে কিনা। রেশম যেটা রেশম পোকা দ্বারা তৈরি হয় যে রেশমের পোশাক কাপড় সুতা এগুলো বিক্রি করা হারাম নয়, কারণ সেগুলো মহিলাদের জন্য ব্যবহার করা জায়েজ আছে। পুরুষদের জন্য রেশম ব্যবহার করা বা রেশমের পোশাক ব্যবহার করা না জায়েজ এবং গুনাহ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আর কেমতের আগে এই সিল্ক বা পিওর রেশম পুরুষদের জন্য ব্যবহার করাটাকে দর্শনীয় মনে করবে না, মানুষ হালাল মনে করবে, এটা কেমতের আলামতের মধ্যে থেকে একটি। তবে তাবিজের মাদুলি খোসা এগুলোর কেনাবেচা করা জায়েজ নয়, কারণ তাবিজ ব্যবহার করা প্রথমত সুন্নাসম্মত নয়, দ্বিতীয়ত এগুলোর ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রে শিরকপূর্ণ বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। হিন্দুদের মধ্যে এগুলোর প্রচলন অনেক বেশি, আমরা মুসলমানরা এখন সেগুলোর প্রচলন অনেক বেশি আমাদের মধ্যে করে থাকি। যদিও কোরআন কারিমের আয়াত দিয়ে তাবিজ দেখলে সেটা জায়েজ আছে অনেক উলামায়ে কেরামের মতে, অনেক বড় বড় ইমামদের মতে, তারপরেও মাদুলির খোসা এগুলোর সাধারণত এগুলোর ব্যবহার আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই কুফরি কালাম না জায়েজ এবং গুনাহের ক্ষেত্রেই হয়। সেই ক্ষেত্রে সেই সূত্রে বেশিরভাগ যেহেতু এটা গুনাহের ক্ষেত্রে ব্যবহার হয়, সেই জায়গা থেকে বলা যে এখান থেকে এই ব্যবসা না করে অন্য কোনো ব্যবসার পথ খোঁজা উচিত। বনি ইয়াসমিন আপনি লিখেছেন, তাহাজ্জুদের নামাজের পর মোনাজাত করার সময় ফজর আজান দিয়ে দিলে দোয়া কবুল হবে কিনা? আপনি যেহেতু চেষ্টা করেছেন, আশা করা যেতে পারে আল্লাহ তালা কবুল করবেন, যদিও ফজর আজানের আগে ফজর ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত ওই সময়টাই দোয়া করলে বিশেষ সময়, কিন্তু এর ফজর আজান হয়ে গেল দোয়া কবুল হবে না এমন তো কোনো কথা নেই, অতএব আপনি দোয়া কন্টিনিউ করতেই পারেন। এমনি মোস্তাফিজুর রহমান লিখেছেন, নাপাক কাপড় বালতিতে ধোয়ার নিয়ম কী? নাপাক কাপড় যদি আপনি বালতিতে ধোন, তাহলে সেক্ষেত্রে প্রথম কথা হলো বালতিতে ধোয়ার পর একবার ধোয়ার পর বালতির পানি ফেলে দিয়ে আবার নতুন করে সেখানে পানি নিয়ে আপনি ধোবেন। এভাবে আপনি তিনবার ধুয়ে তার কাপড়ের মধ্যে যে নাপাক আছে সেটা নাপাকটা আপনি দূর করে ফেলবেন। আর যদি টেপে ধন, তাহলে সেক্ষেত্রে টেপে ভালো করে এটাকে ডোলে কয়েকবার আপনি এটাকে নিংড়ে তারপর আপনি পাক করবেন। আবদুল্লাহ নোমান লিখেছেন, নামাজের মধ্যে আমার মুখে প্রচুর থুতু আসে, দুই একবার হলে হয়তো টিস্যু দিয়ে মুছে নিতাম, কিন্তু অনেক থুতু আসে। এখন প্রশ্ন হলো থুতুগুলো কি নামাজের কোনো সমস্যা কারণ হবে? দেখুন, যদি থুতু আসে এবং পরিমাণে অনেক বেশিও আসে, তো এটা অনেক সময় মানুষ চিন্তা করলে ওইটা বেশি আসে, যে থুতু আসছে এটা যখন চিন্তা করছে তখন তার সত্যি থুতুর পরিমাণ তখন অনেক বেশি হয়। আর যদি এমনিতে এরা রীতিমতো রোগে পরিণত হয় এবং প্রচুর পরিমাণে থুতু দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে এই থুতু গিললে নামাজের কোনো ক্ষতি হবে না। তবে জমি জমি না গিলে এটা স্বাভাবিকভাবে এটা গিলে ফেলা উচিত, তবে নামাজের মধ্যে অবশ্যই তিনি থুতু ফেলতে যাবেন না। ইশতিয়াক আহমেদ আপনি লিখেছেন, আমার বাবা আমাকে প্রতিদিন প্রাইভেট পড়তে রিক্সা দিয়ে যাওয়ার জন্য টাকা দেয়, আমি যদি হেঁটে গিয়ে ওই টাকা নিয়ে নেই তাহলে কি হালাল হবে? বাপ সন্তানের ব্যাপার, বাবা দিচ্ছে আপনাকে আরামের জন্য, আপনি না নিয়ে সেটা আরামটা না করে আপনি সেটা রেখে দিলেন, যদি মিথ্যা কথা বলা না লাগে তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য হারাম হবে না, কারণ বাবা জানতে পারলে এটা যে আপনার উপরে আপনাকে অনুমোদন দিবে না বা আপনার এটার জন্য দায় দাবি রেখে দিবে ব্যাপারটা সেরকম নয়, সেজন্য এটা হালাল হতে পারে। বাট প্রতারণা করে মিথ্যা কথা বলে এরকম করলে সেটা হালাল হওয়ার কোনো কারণ থাকতে পারে না। খায়ের আহমেদ আপনি লিখেছেন, ঘুমের জন্য ফজর নামাজ পড়তে পারি না, এক্ষেত্রে আমার করণ কী করা উচিত? আপনি রাতে তাড়াতাড়ি শুয়ে যাবেন, এসার পরপর দ্রুততার সাথে শুয়ে যাবেন, দেরি করবেন না, তাহলে সেক্ষেত্রে আপনার ঘুমের কারণে ফজর নামাজ মিস হবে না ইনশাআল্লাহ তাআলা। এটি হলো এর একমাত্র প্রতিষেধক। সেই সাথে যারা নামাজি তাদের স্মরণাপন্ন হবেন, তার জন্য নামাজের ফজর ওয়াক্ত হয়ে গেলে আপনাকে আজান দিয়ে যেন আপনাকে মোবাইলে কল দিয়ে যেন আপনাকে ডেকে দেয়, অন্য কোনোভাবে যেন ডেকে দেয়, সেটা ব্যাপারে তাদের সহায়তা চাইবেন।